নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বিশেষ বিশেষ খবর। কেন্দ্রের সিএবি এবং এনআরসির প্রতিবাদে জেলা জুড়ে প্রতিবাদী তৃণমূল। কেন্দ্রীয় সরকারের এনআরসির পদক্ষেপে বড়সড় ধাক্কা বেকারি শিল্পে। এবারে আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের সিএবি এবং এনআরসির প্রতিবাদে প্রতিবাদী তৃণমূল কংগ্রেস জেলা জুড়ে পালিত হল শান্তি মিছিল। দলীয় নেত্রীর নির্দেশ মতো এনআরসি ও সিএবি নিয়ে আজ সকাল থেকেই পথে নামল তৃণমূল কংগ্রেস। আর চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শান্তি মিছিল চুঁচুড়ার বিস্তীর্ণ পথ প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই মিছিল চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু হয়ে খরুয়া বাজার হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত অন্যদিকে এদিন সিএবি ও ক্যাবের প্রতিবাদে মিছিল বের হয় চাপদানি এলাকায়। চাপদানির পুরপ্রধান তথা টাউন সভাপতি সুরেশ মিশ্রর নেতৃত্বেই এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সুরেশ মিশ্রর পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কর্মী সমর্থকরা। চাপদানির পলতাঘাটে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। মিছিল চাপদানির বিস্তীর্ণ পথ প্রদক্ষিণ করে। কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের মাননীয় সভাপতি দিলীপ যাদব নির্দেশে। আজকে আমরা এখানে আজকে পথযাত্রা করবো আমরা সিএবির বিরুদ্ধে। আজকে যেভাবে বিজেপি গভর্নমেন্ট যা ইচ্ছে ওরা করে যাচ্ছে সব কিন্তু মেনে যাবে না। আজকে তাই আমরা সিএবির বিরুদ্ধে আজকে আমরা এখানে পথযাত্রা করছি। আগামী দিনে আমরা অন্তত আন্দোলন করবো। অন্যদিকে এদিন এনআরসির বিরুদ্ধে মহামিছিলের আয়োজন করল ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন ভদ্রেশ্বরের উপপ্রধান প্রকাশ গোস্বামী। মিছিলে বহু তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করে। সাইকেল বাইক টোটো সহযোগে বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বোধকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে নিয়ে কেন্দ্রীয় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শান্তির ডাক ফুরফুরা শরীফের। হিন্দু মুসলিম ভাই ভাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ও শান্তির বার্তার ডাক ফুরফুরা শরীফের। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে 8-80 এলাকার গ্রামবাসীরা পথে নামল। পাশাপাশি প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিরুদ্ধে সোচ্চার হল তারা। রবিবার বিকেলে ফুরফুরা শরীফের দরবার থেকে তালতলা হাট পর্যন্ত পদযাত্রা করে তারা। পরে তালতলা হাটে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। এদিন জমিয়ত বাংলার রাজ্যের যুগ্ম সম্পাদক জানিয়েছেন, জাতীয় সম্পত্তি ধ্বংস না করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করুন আপনারা। ভারতবর্ষের যে মহান ঐতিহ্য, যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, আর সেই সংবিধান বিপন্নের পথে ক্যাব এবং এনআরসি যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সংবিধান লঙ্ঘিত হতে চলেছে। এই সংবিধান ধ্বংস হয়ে যাওয়ার জন্য আজকে সারা দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে। তার সাথে সাথে এই পশ্চিমবাংলার মানুষও স্বাভাবিকভাবে প্রতিবাদে গর্জে উঠবে এবং এই প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হবে আগামী দিনে। কিন্তু এই প্রতিবাদের ভাষাটা গণতন্ত্র দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। প্রতিবাদ করতে গিয়ে দেশের সম্পদ, দেশের সম্পত্তি এবং অন্য সাধারণ মানুষকে বিঘ্নিত হবে এমনভাবে প্রতিবাদ করলে হবে না। কারণ আমাদের যে ভারতবর্ষের মহান ঐতিহ্য বা বৈচিত্র্য, ধর্মনিরপেক্ষতা, আজকে একটা রাজনৈতিক দল হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে সেই ঐতিহ্যটাকে নষ্ট করার চেষ্টা করছে। তারই কি আজকে সেই বার্তা যে আজকে আমরা ফুরফুরা শরীফ থেকে সেই বার্তা দিতে চাইছি, যে শান্তির বার্তা দিচ্ছি তার সাথে সাথে যারা যাদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তারা কোন সংবিধানের বলে ভারতবর্ষের নাগরিকদেরকে নাগরিকত্বহীন করতে চেষ্টা করছে। আজকে প্রতিবাদ হোক, প্রতিবাদ সারা দেশ জুড়ে হোক, রাজ্য জুড়ে হোক, কি দেশের সম্পদ নষ্ট করে নয়, একদল কুচক্রী সবসময় চেষ্টা করবে এই সুযোগটাকে নিয়ে কলঙ্কিত করার। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। পৌরসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপির জেলা সাংগঠনিক সভাপতির পদে রদবদল। জেলা সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়া হল সুবীর নাককে, নতুন সভাপতি হলেন গৌতম চ্যাটার্জি। অবশেষে ভারতীয় জনতা পার্টির হুগলির সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল সুবীর নাককে, তার জায়গায় নতুন মুখ গৌতম চ্যাটার্জি। শনিবার সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় জনতা পার্টির হুগলির সাংগঠনিক জেলা অফিসে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যায় কলকাতা থেকে নতুন দায়িত্ব পেয়ে এই পার্টি অফিসে চলে আসেন নতুন সভাপতি গৌতম চ্যাটার্জি। সঙ্গে ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল। লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করলেও তৎকালীন সভাপতি সুবীর নাককে নিয়ে দলের মধ্যে শুরু হয়েছিল গোষ্ঠী কোন্দল। নাম প্রকাশে অনিচ্ছুক এদিন বহু বিজেপি কর্মী সমর্থকরাই সুবীর নাককে সরিয়ে দেওয়ায় রীতিমতো খুশি প্রকাশ করেছেন। যদিও কেন সুবীর বাবুকে সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে এদিন সুবীর নাকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন নতুন দায়িত্বভার গ্রহণ করেই খুশির আনন্দে মাতেন গৌতম চ্যাটার্জি। তিনি বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে, দলের হয়ে আমি আগামী দিনে কাজ করব। অন্যদিকে এ বিষয়ে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল বলেন, আমরা অন্যান্য দলের মতো নয়, আমাদের দল এক নায়কতন্ত্রে বিশ্বাসী নয়, তাই আমাদের দলে দায়িত্বভার থেকে রদবদল করা হয়। আগেরবারের সভাপতি সুবীর নাগো সঠিকভাবে দায়িত্ব সামলেছেন, আশা করছি গৌতম চ্যাটার্জিও সেই দায়িত্ব পালন করবে। আমাকে হুগলি জেলার সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আজকে নিয়োগ করা হয়েছে। আজকে সমস্ত আমার কর্মী ভাইরা বোনেরা আজকে যেরকম উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি, তারা যেভাবে আমাকে আজকে দায়িত্ব থেকে আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আমার পাশে থেকেছে, আশা করি আগামী দিনে আমরা সবাই মিলে এই পার্টিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। এবং আমাদের বর্তমান যে টার্গেট, আমাদের পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন, এখানে আমরা সসম্মানে উত্তীর্ণ হব, এটুকু আশা আজকে আমরা রাখছি। আর আমাদের আজকের এটাই আমাদের সংকল্প। পুরনো জেলা সভাপতির প্রতি বারংবার একটা ক্ষোভ দেখা দিয়েছিল কর্মীদের মধ্যে, সেই জায়গাটা কতটা ঠিক করতে পারবেন আপনি? ক্ষোভ কিছু নেই, সব ক্ষোভ মিটে যাবে, আমি যখন আছি কোনো ক্ষোভ কারোর সাথে থাকবে না। এমন একটা সময় জেলা সভাপতি যে সময় ক্যাব নিয়ে আন্দোলনে নামছে বিরোধীরা, কি করবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানুষ যখন বুঝবে যে এটা মানুষের সুবিধার জন্যই, তখন মানুষ বুঝে নেবে। আমাদের সবাইকে একসাথে আমরা কাজ করব, আমরা কর্মসূচি কালকে বসবো, বসে কর্মসূচি ঠিক করব। আজকে তো আমি প্রথম নতুন দায়িত্ব নিলাম বিকেলবেলা, এরপর আমরা বসে কর্মসূচি আশা করেছিলেন জেলা সভাপতি হবে। দেখুন, পার্টি আমি আজকে 30 বছর ধরে করছি, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমি পালন করেছি। আজকে আমাকে পার্টি বুঝেছে, দায়িত্ব দিয়েছে, এর জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। এবং আগামী দিনে পার্টি যাতে সসম্মানে পার্টি যাতে প্রতিষ্ঠিত হয় আমি আপ্রাণ চেষ্টা। যদিও স্বপনবাবুর বক্তব্য হুগলি জেলার আরামবাগ ও শ্রীরামপুর লোকসভার সাংগঠনিক সভাপতিদের না সরানো নিয়ে, স্বপনবাবু বলেন, দল মনে করেছে তাদেরকে আবারও দায়িত্ব দিলে ভালো হয়, তাই তাদেরকেই রেখেছে। সাংগঠনিক পর্ব 2019 চলছে, সেই সাংগঠনিক পর্বের আমাদের রাজ্যের এসআরও, স্টেট রিটার্নিং অফিসার, মাননীয় আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শ্রী প্রতাপ ব্যানার্জি, আজকে আমাদের হুগলি সাংগঠনিক জেলার মাননীয় গৌতম চ্যাটার্জি, পূর্বতন সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সঙ্গের কার্যকর্তা এবং আপামর সাধারণ মানুষের সুখ দুঃখে এবং বিশেষ করে সকল কর্মী এবং আমাদের কার্যকর্তাদের পাশে থেকেছেন। দেখুন, পার্টির কার্যকর্তা পার্টি যেটা ভালো মনে করেছে সেটা করেছে। শ্যামলদাও দীর্ঘদিনের কার্যকর্তা, বিগত 40 বছর ধরে পার্টিটা করেন, সুখ দুঃখে সাক্ষী সাবি, এবং তিনি দীর্ঘদিন লড়াই করার পরে সেখানে কাজ করছেন, সকল কর্মীদেরকে নিয়ে কাজ করছেন। আরামবাগু আমাদের বিমানদা যে আছেন, ওখানকে যে সন্ত্রাস, টিএমসি সন্ত্রাস, একসময় সিপিএমের সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসের বিরুদ্ধে বিমানদা লড়াই করে গেছেন। আজকে এখানেও আমাদের যে সভাপতি ছিলেন সেও ভালো কাজ করছিলেন, কিন্তু আমাদের পার্টির যে সিস্টেম আছে সকলকেই 3 বছর একটা সাংগঠনিক পর্ব চলে এবং এভাবে চলতে পরিবর্তনই সবচেয়ে নিয়ম। আমিও একটা সময় অখণ্ড হুগলি জেলা সাধারণ সম্পাদক, সহসভাপতি, ট্রেজারার, সমস্ত পদ হোল্ড করেছি, কিন্তু সারা জীবন আমি এখানে থাকবো এটা হতে পারে না। পরিবর্তনের সংসারের নিয়ম, পরিবর্তনের জীবন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিআইটিইউর হুগলি জেলা দ্বাদশ সম্মেলন উপলক্ষে আজ চন্দননগরে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম। হায়দ্রাবাদে দেখলেন কি নৃশংসের ব্যাপার, উন্নয়নে দেখলেন, তাই তো, বর্ণের ব্যাপার 80% দেখলেন, জম্মুতে ধর্মের ব্যাপার, তাহলে একটা ধর্ষণের ব্যাপার নিয়েও, একটা মহিলার নিরাপত্তার প্রশ্ন নিয়েও ধর্মযুক্ত করতে হবে।
এটাই তো বিপদ। বোমার কথা বলছিলাম, বোমায় সব মশলা থাকে, আমাদের লোকরা তো সব মশলা ভুলে গেছে। তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে, ওই পটকা ফাটানোর সময় হবে না সালফার ওলা থাকে, পটাশিয়াম এসব থাকে না কি কি, হ্যাঁ এই মশলাগুলো আলাদা রাখতে হয়, যদি একসঙ্গে হয়ে যায় তাহলে বিস্ফোরণ ঘটে। ওইরকম ধর্মটা আর রাজনীতিটা দুটো আলাদা তাকে রাখতে হয়। ভোটের জন্য ওইটাকে যখন মিশিয়ে দিয়েছেন তখন এই বিস্ফোরণটা আপনি দেখতে পাচ্ছেন। উত্তর পূর্বাঞ্চল জ্বলছে, আসাম জ্বলছে, কাশ্মীরটাকে 150 125 দিন হয়ে গেল তালাবন্ধ করে রাখা হয়েছে, লকআউট করে রাখা হয়েছে, কি বলা হলো ধন্য হবে, 370 ধারা রদ করে দিয়া মিষ্টি বিতরণ হচ্ছে, কি হলো মানে এইবার আর কোনো চিন্তা নেই, ওখানে যাব জমি কিনব, বলেছিল না আরো বলেছিল, ওই যে খট্টার হরিয়ানার মুখ্যমন্ত্রী বিজেপি নকশা করে আমাদের মুখ্যমন্ত্রী বললেন এবার কাশ্মীরে সুন্দর সুন্দর মেয়েদেরকে তোমরা বিয়ে করে নিয়ে আসতে পারবে। আর অপদার্থ বিজেপি লোকজন আতঙ্ক নাচ্ছে, ভালো বলে এবার সুন্দর মনে আসবে, ওই অপদার্থটাকে কে বোঝাবে যে তুমি কত অপদার্থ আরএসএস বিজেপি, যে তোমার পাড়া প্রতিবেশী জেলা রাজ্যের যারা তোমাকে চেনে তারা কেউ নিজের মেয়ে দিতে চায় না, ওই জন্য কাশ্মীরে গিয়ে 370 ধারা শেষ করে দিয়ে অন্য রাজ্য থেকে নিয়ে আসতে হবে। একটি অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো চন্দননগর হাসপাতাল। ডাক্তার দেখাতে এসে বাথরুমে গিয়ে সন্তান প্রসব করেন অঞ্জলি রবি দাস। এই ধরনের ঘটনাতেও তড়িঘড়ি কোনো রকম সদ্ব্যবস্থা নিল না হাসপাতাল কর্তৃপক্ষ। টয়লেটে এসেছিল, টয়লেটে আসার পর হঠাৎ করে পড়ে গিয়ে ওটার বাচ্চা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখান থেকে সমস্ত লোকেরা ছোটাছুটি করছে, ওনার হাজব্যান্ড দৌড়ে গিয়ে ডাক্তারদের বলছে একটু চলুন লেবার রুমে, হয়ে গেছে বাচ্চাটা, একটা লোক এলো না ওইভাবে আধ ঘন্টা পড়ে রয়েছে বাথরুমে, বাচ্চা শুধু, হ্যাঁ। তারপরে আমরা তারপরে বলাবলি করছি সব মেয়েরাই যে ওকে তুলে নিয়ে চলে যাওয়া হোক, কারণ এইভাবে পড়লে বাচ্চাটা মরে যাবে, 7 মাসের বাচ্চা। তারপরে বাচ্চাটাকে কোনো রকমে জড়িয়ে বোনটাকে ট্রলিতে তুলে লেবার রুমে আমরা প্রায় আধ ঘন্টা বাদে গিয়ে দিয়ে এলাম। আপনারা দিয়েছেন? হ্যাঁ আমরাই দিয়েছি। আপনি কেন? আমি কেউই হই না, আমার পেশেন্ট ভর্তি আছে, আমি সেই সূত্রে এখানে এসেছি। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে কেন্দ্রীয় সরকারের এনআরসির পদক্ষেপে বড়সড় ধাক্কা বেকারি শিল্পে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharadchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset
at the end of the day. দেওয়ানগঞ্জ অ্যাপার্টমেন্ট, বারোদুয়ারি অশ্বত্থতলা, হুগলি, হুগলি ঘাট স্টেশনের নিকট। এই প্রথমবার হুগলি চুচুড়ায় 10 লাখে 2 BHK ফ্ল্যাট। এই প্রথমবার মাসিক মেইনটেনেন্স চার্জ ছাড়া ফ্ল্যাটে থাকার সুবিধা। প্রথমবার একই ফ্ল্যাট বিল্ডিং এ 2টি লিফটের সুবিধা। এই প্রথমবার কোনো হিডেন কস্ট ছাড়া ফ্ল্যাট কেনার সুবিধা। সমবায় ব্যাংক লোন এবং PMAY এর সুবিধা গ্রহণ করুন। যোগাযোগ 9433542346 এবং 9831471857। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680720 এবং 2680646। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন বড়দিন উপলক্ষে যখন রমরমা বাজার থাকার কথা কেক প্রস্তুতকারক বেকারি সংস্থাগুলিতে, ঠিক সেই সময় বড়দিনের প্রাককালে কেন্দ্রীয় সরকারের CAB এবং NRC বিলের মাধ্যমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বেকারি শিল্প। NRC-র আতঙ্কে ঘুম ছুটেছে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের। আসাম ছাড়িয়ে যার রেশ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ বিক্ষোভ। চলন্ত ট্রেনে পাথর ছোড়া থেকে আগুন ধরিয়ে দেওয়ার মতো হিংসাত্মক ঘটনাও ঘটছে।
মূলত মুসলিম অধ্যুষিত এলাকাতেই এই ধরনের ঘটনা বেশি ঘটছে। আর ঠিক এই কারণেই এনআরসির প্রভাব পড়েছে বেকারি শিল্পেও। হুগলি জেলার ব্যান্ডেল, ত্রিবেণী, চুচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, চাপদানি প্রভৃতি এলাকায় গড়ে উঠেছে বেকারি শিল্প। সারা বছর যারা বিস্কুট, রুটি ইত্যাদি তৈরি করলেও বড়দিনের প্রাক্কালে যারা প্রায় এক মাস কেক তৈরিতেই নজর দেয়। হুগলিতে তৈরি এই সমস্ত কেক জেলা তথা জেলার বাইরের বাজারও বড়দিন উপলক্ষে মাত করে রাখে। নভেম্বরের শেষ থেকেই যার তোড়জোড় শুরু করে দেয় বেকারি মালিকরা। ডিসেম্বরের শুরু থেকেই বড়দিনের কেক তৈরির কাজ শুরু হয়ে যায়। এই উপলক্ষে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে জেলার বেকারি কারখানাগুলিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত শ্রমিকদের কাজে নেওয়া হয়, যারা মূলত মুসলিম সম্প্রদায়ের। হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান প্রভৃতি জেলা থেকে আসা সেই সমস্ত শ্রমিকরা একটু বেশি রোজগারের আশায় জেলার বেকারি কারখানাগুলিতে চলে এলেও দিন কয়েক ধরে শুরু হওয়া এনআরসির তাণ্ডবে তারা বাড়ি ফিরে যেতে চাইছেন, মন বসছে না কাজে। হুগলির রাজহাটের বেঙ্গল বেকারিতে বাইরের জেলা থেকে কাজে আসা রিঙ্কু, মনসুরি, লালকিরণ মণ্ডলরা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাদের বক্তব্য, বাড়িতে মন পড়ে থাকলেও বড়দিনের কাজের চাপে যেতে পারছি না। এনআরসি নিয়ে রোজই কোথাও না কোথাও আগুন জ্বলছে। কাজের ফাঁকেই আমরা টিভির দিকে নজর রাখছি। এখন কাজ শেষ হলে বাড়িতে যেতে পারলেই বাঁচি। আমরা প্রতি মাসে এখানে কাজে আসি, আমাদেরকে মিস্ত্রিরা কন্ট্রাক্টর ডাকে নিয়ে আসে, আমরা কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি। তাই এখানে আমাদের 25 দিন কাজ হবে, 25 দিন কাজ হয়ে আবার আমরা চলে যাবো। আমাদের কাজে আবার লাস্টে চলছে, সারা বছর আমরা বাড়িতে বিস্কুটের কাজ করি, তাতে আমাদের কোনো কাজ নেই। অন্য কারখানাতে, তারপরে অন্য কোম্পানি আন্ডারে কাজ করি। এখানে 25 দিন আমরা মিস্ত্রির আন্ডারে কাজ করছি, এই কাজ শেষ হলে আবার আমরা চলে যাব। এই 25 দিনে আমাদের 10,000 টাকা, 10,000-11,000 টাকা এরকম ইনকাম হবে। হ্যাঁ, প্রতি বছর এরকম আমাদের আসা হবে। আমি আগে পশ্চিম মেদিনীপুরে কাজ করতাম কেকের গড়বেদাতে, তার আমার বাড়ি বর্ধমানে, বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুরটা খুব দূর হয়, তার তুলনায় আমার হুগলি জেলা, এখানে হুগলি এখানে কাছে হয় এবং টাকাও বেশি পাই। আর এখন এনআরসি যা দুর্ঘটনা হচ্ছে তার জন্য বাড়িতে যাওয়ার জন্য মন কাঁদে, কিন্তু এখন বড়দিনের কাজের চাপের জন্য বাড়ি যেতে পারছি না। বাড়িতে বাড়ির লোকের সাথে ডেলি ফোনে কথা হয়, ফোন করা হয়েছে, বর্ধমানে সেরকম ঝামেলা কীরকম হয়নি। রোজ এনআরসির খবর রাখছি, টিভি চ্যানেলে দেখছি। অন্যদিকে এই কারখানার পক্ষে নবাব আলী মোল্লা এনআরসির প্রভাব শ্রমিকদের মধ্যে পড়ার কথা স্বীকার করে নেন। যদিও তিনি বলেন, সবকিছুকে উপেক্ষা করেই বাঙালিদের পাতে বড়দিনের কেক আমরা তুলবই। আর এবছর যেটা রয়েছে, অতিরিক্ত র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, ময়দা, তেল, ডালদার ইত্যাদি প্রচুর দাম। তারপরে 2-4 দিন যে সমস্যাটা তৈরি হচ্ছে, লেবার সমস্যা, যারা এই কাজ করতে আসে হাওড়া জেলা, আপনার হুগলি জেলার লেবাররা, তারাই এনআরসি নিয়ে একটা মনের মধ্যে ভয় পেয়ে বাড়ি ছুটছে, কাজ করতে এসে বাড়িতে চলে যাচ্ছে, কাজ করব না ইত্যাদি, সব সমস্যা চলছে। এই সমস্যাগুলোকে ওভারকাম করেও কিছু কেক করতে হবে, কারণ 25 তারিখে বাঙালিরা একটা কেক খেতে ভালোবাসে, বাঙালিদের প্রিয় একটা কেক খাবার। এটুকু যেটুকু করা যায় করা যাবে, কেক বাড়াতে হবে, কারণ আমাদের বেকারি একটা প্রতিষ্ঠানের নাম আছে, আমাদের কাছে কেক খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। চুচুড়া, চন্দননগর এই এলাকার লোকেরা আমাদের বেঙ্গল কনফেকশনারি কেক খেতে খুব পছন্দ করে, তো করতে হবে। অন্যদিকে এই কারখানায় মালিক পক্ষের নবীন প্রজন্ম নুরুল সরকার বলেন, বিগত বছরগুলিতে ঠিক এই সময় নোট বাতিল, খুচরো পয়সা, জিএসটির মতো সমস্যার সম্মুখীন হয়েছি আমরা, আর এবারে এনআরসি ও ক্যাবের জোড়া ফালায় বিঁধল বেকারি শিল্প। জানি না সামনের বছরের জন্য আবার কি অপেক্ষা করে আছে। 3 বছর ধরে আমরা খুবই সমস্যার মধ্যে, আমাদের কেক বানাতে হয়, কারণ প্রথম বছরে 3 বছর আগে প্রথম নভেম্বর মাসে যে নোটবন্দি হয়েছিল তার খুব বড় রকম এফেক্ট আমাদের ব্যবসার মধ্যে পড়েছে, কেক বানানোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। তারপরের বছরে আমাদের বেকারিতে রেজকির সমস্যা নোটবন্দির পর থেকে এখন পর্যন্ত চলে আসছে, আর এত কয়েন জমে যাওয়াতে কাজ করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আর এবছরে আবার ফের সেই এনআরসি এবং ক্যাব বিল যে পাস হয়েছে সেই নিয়ে মানুষ পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগুন জ্বলছে চারিদিকে, লেবাররা ভয় পাচ্ছে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সেই চিন্তায় লেবার নিয়ে আমরা খুব সমস্যায় পড়ছি, কাজ করতে যাচ্ছে না, অনেকে বলছে আমার বাড়ি দেখতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। আগামী দিনে আবার বছরের শেষে, প্রত্যেক বছরের শেষেই যে ধাক্কা আমরা সামলাচ্ছি, আবার আগামী দিনে কি ধাক্কা আসে সে তার অপেক্ষায় থাকতে হচ্ছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। একাদশতম হুগলি চুচুড়া বইমেলা শুরু হলো চুচুড়া ময়দানে গতকাল থেকে।
একাদশ বর্ষের হুগলি চুঁচুড়া বইমেলা শুরু হলো শনিবার। মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন বইকে নিয়ে বইমেলার আয়োজন। আর এই বইমেলার জনপ্রিয়তা বাড়াতে প্রায় 65টি স্টল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর অতিথিদের বরণ করে নেওয়া হয়। মেলার অন্যতম মিডিয়া পার্টনার হুগলি আজকের কর্ণধার রুদ্রেন্দ্র প্রসাদ পাকড়াশিকেও এদিন বরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ গৌতম রায়, কবি আরণ্যক বসু, প্রাক্তন মন্ত্রী নরেন দে, অক্ষয় আড্য সহ বিশিষ্ট জনেরা। 11তম বর্ষের ওই বইমেলা 11টি ঘন্টা বাজিয়ে শুভ সূচনা করেন অতিথিরাই। এদিনের মঞ্চেই 50 জন ছাত্রছাত্রীকে বিজয়মূলক মেধাবৃত্তিও প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিদিকে বলো কর্মসূচি পালন করতে আজ পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামপুর এলাকায় একাধিক বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে তা লিপিবদ্ধ করা হয়। দিদিকে বলো কর্মসূচি পালন করলো পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এদিন শ্যামপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ঘোলদিক রুয়ে ভোলানাথ মান্নার বাড়িতে গিয়ে অভাব অভিযোগ শোনার পর তা লিপিবদ্ধ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব জানা, হুগলি জেলা পরিষদের সভাধিপতি হাজি শেখ মেহবুব রহমান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। কি কর্মসূচি পালন করা হচ্ছে আপনাদের আজকে? আমাদের 15 ডিসেম্বর 2019 সাল মমতা ব্যানার্জির নির্দেশে পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মাননীয় সভাপতি জয়দেব জানা আছেন, জেলা পরিষদের সভাধিপতি হাজি শেখ মেহবুব রহমান আছেন, আমি প্রাক্তন বিধায়ক আছি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সহ পঞ্চায়েতের মাননীয় মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির অনেক সদস্যরা আছেন এবং দলের শ্যামপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবাই আছেন। যে তালিকা উনি দিয়েছেন 5 জন তালিকা, আমরা প্রথম ভোলানাথ মান্না মহাশয়ের কাছে এলাম এবং এই কর্মসূচি পালন করলাম, ওনার মুখ থেকে শুনলাম, সেটা আমাদের এই ক্যামেরার মধ্যে লিপিবদ্ধ আছে, সেটা আমরা সরাসরি মমতা ব্যানার্জির কাছে পাঠাবো। উনি বললেন এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে আমরা যেমন মমতা ব্যানার্জির সাথে ছিলাম আজকেও আছি, আগামী দিনেও থাকব। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পতাকা উত্তোলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। ছিলেন চাপদানীয় বৈদ্যবাটি পুরসভার পুর প্রধান সুরেশ মিশ্র এবং অরিন্দম গুইন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মঞ্চে অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন এখানে মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদেরও এদিন বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আমাদের হুগলি জেলা সভাপতি মাননীয় দিলীপ যাদব এবং উপস্থিত আছেন। পারমিত অনবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 66%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রের সিএবি এবং এনআরসির প্রতিবাদে জেলা জুড়ে প্রতিবাদী তৃণমূল। কেন্দ্রীয় সরকারের এনআরসির পদক্ষেপে বড়সড় ধাক্কা বেকারি শিল্পে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।